সেটা হলো অফ এম অফ অফ ফর অপারেশনাল আর এম ফর এমপ্লিফায়ার এই অফ কে মানে অপারেশনাল এমপ্লিফায়ারের সংক্ষিপ্ত রূপ হলো অপএম এটা স্মল লেটারেও লেখা হয় স্মল লেটার ওই এ এমপিও স্মল লেটারে ও পিও স্মল লেটারে লেখা হয় তাহলে এমপ্লিফায়ার কি সেটা আমরা কম বেশি হয়তো বা জানি সবাই হইল অ্যাম্পিফিকেশন করে যে ডিভাইসটা কি ধরো একটা সিগন্যাল সেই সিগনালের স্ট্রেংথ খুবই কম ফর এক্সাম্পল ওয়ান মিলিভোল্ট সেটা আমার আউটপুটে বেশি দরকার সাপোজ ওয়ান মিলিভোল্ট ইনপুটে আছে আমার আউটপুটে দরকার দশ মিলিভোল্ট তাহলে যে ডিভাইস এই সিগনাল ওয়ান মিলি ভোল্টের সিগন্যালকে টেন মিলি ভোল্টে কনভার্ট করতেছে অর্থাৎ সিগনালের স্ট্রেংথ ইনক্রিজ করতেছে সেই ধরনের ডিভাইসগুলোকে সাধারণত অ্যাম্প্লিফাই বলা হয় অ্যাম্প্লিফায়ার বলা হয় এই যে বাংলায় হলো বিবর্ধন অর্থাৎ বিবর্ধিত করবে সিগন্যালকে বিবর্ধিত করবে বা ইনক্রিজ করবে সিগন্যালের অ্যাম্প্লিটুড বাড়ায় দেয় যে ডিভাইসটা বাড়ায় দিতে পারে সেই ডিভাইস সাধারণত অ্যাম্প্লিফায়ার অপারেশনাল এমপ্লিফায়ার এটা আসলে একটা আইসি মতো ইন্ট্রিগ্রেটেড সার্কিটের মতো এখানে অনেকগুলা পিন থাকে ইনপুট পিন ইনপুট আউটপুট ঠিক আছে এইগুলা থাকে এছাড়াও দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পিন থাকে তো অপারেশনাল এমপ্লিফায়ারের তাহলে নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা মেন যে পারপাসটা উদ্দেশ্য সেটা হলো সিগনালকে অ্যাম্প্লিফাই করা সাপোজ মনে করো এটা হলো একটা অপএম ফর এক্ আমি এমনি এখানে বলতেছি যে এটা হলো একটা অপএম অপারেশনাল মনে করো এটা একটা ইনপুটে ধরো এইরকম একটা সিগন্যাল আছে সাপোজ এটা দুই থেকে প্লাস দুই প্লাস দুই থেকে মাইনাস দুই পিক টু পিক চার ভোল্ট এখন মনে করো এটার আউটপুটে আমরা পাইলাম সাপোজ আউটপুটে অপএম এর আউটপুটটা যেটা হইলো সাপোজ এইরকম যেটা মনে করো চার থেকে চার ফর এক্সাম্পল চার থেকে প্লাস চার থেকে এই মাইনাস চার পর্যন্ত তাহলে ছিল হলো দুই থেকে দুই অর্থাৎ পিক টু পিক চার ভোল্ট ছিল এটা হয়ে গেছে পিক টু পিক আট ভোল্ট তো এই যে তাহলে অপেমের কাজ কি অপেরমেনের কাজ হলো মেন যে পারপাসটা অপেমের সেটা হলো সিগনালকে অ্যামপ্লিফাই করা অথবা সিগন্যালের অ্যামপ্লিটিউড অর স্ট্রেনটা ইনক্রিজ করে দেওয়া তো এখানে অপেমের একটা ডেফিনিশন দেওয়া আছে এই যে এন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সিম্পলি কলড অপেম সিম্পলি অপেম বলা হয় এটা কি হাই গেইন এটার গেইন অনেক বেশি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কি সেটা আমি বলতেছি একটু পর হাই গে ইন ডিফেন্সিয়াল এমপ্লিফায়ার উইথ হাই ইনপুট ইম্পিডেন্স এন্ড লো আউটপুট ইম্পিডেন্স ইম্পিডেন্সটা ওয়ান কাইন্ড অফ রেজিস্টেন্স ইম্পিডেন্সটা মনে রাখো রেজিস্টেন্সের যে ধর্ম ইলেকট্রিসিটি ফ্লোকে বা সিগন্যাল ফ্লোকে বাধা প্রদান করা ইম্পিডেন্সও ওটাই অ্যাকচুয়ালি ইম্পিডেন্সের কনজোকে টার্ম থাকে মানে কমপ্লেক্স টার্ম থাকে এই জন্য আমরা এটাকে রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বলি ইম্পিডেন্সকে সাধারণত জেড দ্বারা ডিনোট করা হয় জেড রেজিস্ট্যান্স রোধ ইম্পিডেন্সের ইউনিট রোধ তাহলে অপারেশনাল এমপ্লিফায়ারকে সিম্পলি বলা হয় ওপেম এটার গেইন অনেক বেশি হাই গেইন এটা হলো ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্রিফায়ার কেন ডিফারেন্সিয়াল অ্যাম্প্রিফায়ার সেটা আমি পরে বলতেছি আর আর যে প্রপার্টি এটার সেটা এটার ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হাই আর আউটপুট ইম্পিডেন্স কম তার মানে অপেম যেটা সেটা হলো গেইন অনেক বেশি এটা ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার এটার ইনপুটে ইম্পিডেন্স বেশি থাকে আউটপুট ইম্পিডেন্স কম থাকে আচ্ছা এইগুলা যেটা হয় অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেটা এর যে অ্যাপ্লিকেশন ওয়ান কাইন্ড এটা তো অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হবেই অপএমকে এছাড়াও অপএম এর আর যে পারপাস সেটা হলো দেখো প্রোভাইড ভোল্টেজ অ্যাম্পলিচুড চেঞ্জেস অর্থাৎ অ্যাম্পলিচুড চেঞ্জ করা মানে হলো এই যে দেখো পিক টু পিক চেঞ্জ করে দিয়েছে দ্যাট মিন্স এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করে এবং আর কি করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিচুড চেঞ্জ করে পোলারিটিও চেঞ্জ করে অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বা ফেজের চেঞ্জ করে অসিলেটর হিসেবে কাজ করে অসিলেটর মানে হলো যে যে সার্কিটগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে ফ্রিকোয়েন্সি এই যে আমরা ফ্রিকুয়েন্সি বলি ওয়ান হার্স টু হার্স বা ফিফটি হার্স এই যে সিগনালগুলো যে সার্কিটগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে সেই সার্কিটগুলোকে অসিলেটর সার্কিট বলা হয় ফিল্টার করার জন্য ফিল্টার হলো আমাদের আনওয়ান্টেড ফ্রিকুয়েন্সিগুলা বাদ দিয়ে দেওয়া আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি বাদ দিতে পারে যে সার্কিটগুলো সেইগুলো সাধারণত ফ্রিকুয়েন্সি ফিল্টার সার্কিট হিসেবে কাজ করে এছাড়াও আরও অনেক ধরনের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এগুলো মানে অ্যানালগ সিগনালকে ডিজিটালে অথবা ডিজিটাল সিগনালকে অ্যানালগে কনভার্শন এর জন্য অপেম সার্কিট বা অপারেশনাল এমপ্লিফায়ার ইউজ করা হয় তাহলে এখানে অপেম এর অ্যাপ্লিকেশনগুলো বলা আছে কি কি অপারেশনাল এমপ্লিফায়ার নিজে অ্যাম্প্লিফায়ার হিসেবে তো কাজ করবেই এছাড়াও অসিলেটর ফিল্টার সার্কিট এবং এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্শন এবং ডি এসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্শন হিসেবে ইউজ করা হয়ে থাকে আচ্ছা অপেম কি অ্যান্ড অপেম কন্টেন্স এর নাম্বার অফ ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার স্টেজেস টু অ্যাসিভ এ ভেরি হাই ভোল্টেজ গেইন শুরুতেই বলা হয়েছে যে অপেমের গেইনটা অনেক বেশি হাই গেইন এছাড়াও অফ মাল্টিপল স্টেজে কাজ করে মাল্টিপল স্টেজে কাজ করতে পারে বলে অফ আরও আরো অনেক বেশি ভোল্টেজ গেইন করতে পারে তো অফ সিম্বল আমরা যেমন ডায়োড সিম্বল দেখছি এটা হলো একটা ডায়ড এটা হলো একটা ডায়ড সেমিক্টর ডায়ড তারপরে আমরা বিজেটির সিম্বল দেখছি বিজেটি আমরা চিনি এটা হলো একটা বিজেটি এটা হলো বেস এটা হলো কালেক্টর এটা হলো এমিটার এবং এটা ওয়ান একটা এনপিএন ট্রানজিস্টর কারণ এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে তো এই যেমন এটা উপরে যেটা আমি ড্র করলাম এটা হলো ডায়ট বা পিএন জাংশন নিচেটা হলো বিজিটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর সিমিলারলি অপএম এরও একটা সিম্বল আছে এখানে যেটা আমরা দেখতেছি সেটা হলো অপএম্প এর সিম্বল এখানে এই যেটা দেখতেছো তোমরা সেটা হলো অপএম্প এর সিম্বল এখানে আমরা ইনপুট সাইড এই পাশটা ইনপুট আমরা যেটা দেখতেছি এখানে ফিগারে যে এখানে ইনপুট হলো ইনপুট ওয়ান ইনপুট টু এবং একটা জায়গায় লেখা আছে প্লাস আর একটা জায়গায় লেখা আছে মাইনাস আর আউটপুট হলো একটা তার মানে অপিম হল হলো অপেমের ইনপুট দুটা আউটপুট হলো একটা দুটা ইনপুট একটা হলো প্লাস ইনপুট একটা হলো মাইনাস ইনপুট আর একটা হলো আউটপুট একটা আউটপুট এই অপেম এর যে প্লাস ইনপুট সেটার একটা নাম আছে মাইনাস ইনপুট আর একটা নাম আছে তো এখানে দেখো এ এ তুমি দুটো ইনপুটই দিতে পারো অথবা একটা একটা করেও দিতে পারো মানে তুমি অপেম কি করতে পারো শুধু প্লাস ইনপুট দিতে পারো মাইনাসটা গ্রাউন্ড করে দিতে পারো অথবা মাইনাস ইনপুট দিতে পারো প্লাসটা গ্রাউন্ড করে দিতে পারো অথবা প্লাস মাইনাসে একসাথে ইনপুট দিতে পারো তো এইজন্য এখানে বলা হচ্ছে সিঙ্গেল ইনডেড ইনপুট সিঙ্গেল ইন্ডেড ইনপুট বলতে আইদার তুমি প্লাসে ইনপুট দিবা অথবা মাইনাস ইনপুট দিবা প্লাস ইনপুট দেওয়া হচ্ছে এই যে দেখো এখানে ইনপুট দেওয়া হয়েছে কিসে মাইনাস টার্মিনাল যেটা অপেমের ইনপুট দুটা প্লাস আর মাইনাস মাইনাসটা গ্রাউন্ড করে দেওয়া হয়েছে মাইনাসটা সরাসরি জিরো গ্রাউন্ডের সাথে কানেক্টেড আর প্লাসে একটা সিগন্যাল ইনপুট দেওয়া হয়েছে এবং অপেমের কাজ কি ইনপুট সিগন্যালকে সে এমপ্লিফাই করবে অর্থাৎ স্ট্রেংথ বাড়ায় দিবে এটা হলো ইনপুট সিগন্যাল দেখো আউটপুটে এসে তার স্ট্রেনটা বাড়ছে ইনক্রিজ হয়েছে এটা যা ছিল তার চেয়ে এটা বেশি হয়েছে এটা প্লাস ইনপুট দিয়ে মাইনাসে ইনপুট দিয়ে দেখো মাইনাসে ইনপুট দিয়ে প্লাসটা এখন গ্রাউন্ড করা হয়েছে প্লাসটা গ্রাউন্ড করা হয়েছে মাইনাসটা মাইনাস টার্মিনালে ইনপুট দেওয়া হয়েছে ওই সেম ইনপুট এখানেও সিগনালটা এমপ্লিফাই হয়েছে বাট এখানে একটা ডিফারেন্স আছে কি ডিফারেন্স বলতে পারবা আগে পাওয়া গেছে হ্যাঁ নেগেটিভ সার্কেলটা আগে পাওয়া গেছে দ্যাট মিনস এখানে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে ওয়ান ডিগ্রি ফেস শিফট হয়েছে হ্যাঁ এই যে দেখো এখানে বলা হয়েছে যে অপেম কি করে অপেমের কাজগুলোর মধ্যে আছে অ্যাম্পিসিউড চেঞ্জ করে এবং পোলারিটিও চেঞ্জ করে তো পজিটিভে যদি তুমি ইনপুট দাও তাহলে পোলারিটি চেঞ্জ হবে না যে ফেজে তুমি ইনপুট দিয়েছ সেই ফেজেই তুমি অ্যাম্পিফাইড সিগনাল পাবা কিন্তু তুমি যদি মাইনাসে ইনপুটটা দাও ইনপুটটা প্লাস যদি গ্রাউন্ড করো আর মাইনাসে যদি ইনপুট দাও তাহলেও অ্যাম্প্লিফাই হবে কারণ অপেমিট বেসিক যে প্রপার্টি বা বেসিক যে প্রিন্সিপাল সেটা হলো সিগনালকে সে অ্যাম্প্লিফাই করবেই সেটা তুমি প্লাসে দাও আর মাইনাসে দাও কিন্তু প্লাসে দিলে পোলারিটির চেঞ্জ হবে না ফেজের কোনো চেঞ্জ হবে না যে ফেজে ইনপুট থাকবে সেই ফেজে আউটপুট আসবে কিন্তু মাইনাসে দিলে তোমার ইনপুট এবং আউটপুটের মধ্যে ওয়ান এইটি ডিগ্রি ফেস শিফট হবে সিগনাল অ্যাম্প্লিফাইড হবে ঠিক আছে কিন্তু এখানে ফেজেরও চেঞ্জ হবে তাহলে আমরা যখন যে কোনো একটাতে ইনপুট দেবো প্লাসে অথবা মাইনাসে তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল এন্ডেড ইনপুট অর্থাৎ একটা টার্মিনালে অপেমেন্ট ইনপুট টার্মিনাল দুটো কিন্তু আমরা একটাতে ইনপুট যখন দিচ্ছি আর আরেকটা ধর্ম কি প্লাসে ইনপুট দিলে মানে তুমি যেটাতে ইনপুট দাও এমপ্লিফাই হবে কিন্তু প্লাসে দিলে পোলারিটির কোনো চেঞ্জ হবে না যা ইনপুট তাই আউটপুট মানে পোলারিটির দিক দিয়ে কিন্তু মাইনাসে দিলে তোমার পোলারিটি বা ফেজের চেঞ্জ হবে এমপ্লিফাইড হবে বাট ফেজেরও চেঞ্জ হবে কত ডিগ্রি চেঞ্জ হবে একশো আশি ডিগ্রি চেঞ্জ হবে ডাবল ইনডেড ইনপুট এই যে ডাবল ইনডেড ইনপুট কে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট ডিফারেন্সিয়াল ইনপুট এখানে একটা টার্মিনোলজি ছিল যে হাই গেইন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কি এটা এখন আমরা বুঝতে পারবো ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার হলো তুমি এট এ টাইমে দুটাতে অপেমিড ইনপুট টার্মিনাল কয়টা দুটা একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস এই যে একটা হলো প্লাস একটা হলো মাইনাস এই প্লাস এবং মাইনাসে যখন তুমি দুটাতে একসাথে ইনপুট দিচ্ছ দুটাতে যখন তুমি একসাথে ইনপুট দিচ্ছ তখন যেটা হচ্ছে তখন এই অ্যাম্পলিফাইটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পিফায়ার অর্থাৎ তুমি প্লাসেও ইনপুট দিচ্ছ মাইনাসেও ইনপুট দিচ্ছ এট দা সেম টাইম তখন অ্যাকচুয়ালি একটা তো প্লাস আর একটা তো মাইনাস তার মানে এমপ্লিফাই হবে কি এই দুটোর ডিফারেন্স এই দুটোর ডিফারেন্সটা অ্যাম্পলিফাই হবে তখন এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার এই যে দেখো প্লাস এবং মাইনাসে মনে করো প্লাস একটা ইনপুট দেওয়া আছে এই যে ভি ওয়ান একটা ইনপুট দেওয়া আছে ভি টু এই দুটোর যে ডিফারেন্স এই যে এখানে যে ভিডি ডিফারেন্সটা হলো ভিডি এই ভিডিটা হলো ভিডিটা হলো প্লাস থেকে মাইনাসের বাদ প্লাসে ইনপুট দেওয়া হচ্ছে ভি ওয়ান আর মাইনাসে ইনপুট দেওয়া হচ্ছে ভি টু এই ভি ওয়ান মাইনাস ভি টু তাহলে কি অ্যাকচুয়ালি ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য যখন তুমি প্লাস এবং মাইনাসে সেম সেম টাইম এ দিবা তখন এই দুটার প্লাস এর ইনপুট এবং মাইনাসের ইনপুট এর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আউটপুটে এমপ্লিফাইড হিসেবে যাবে এই যেখানে ভিডি বলা হচ্ছে দেখো ভিডি ভিডিটা হলো অ্যাকচুয়ালি এই ভি ওয়ান এবং ভি টুর ডিফারেন্স তখন এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পিফায়ার এই যে এখানে বলা হয়েছে দেখো দ্য ডিফারেন্স সিগনাল বিং ভি আই ওয়ান এবং ভি আই টু অর্থাৎ ইনপুট সিগনাল ওয়ান এবং ইনপুট সিগনাল টু মনে করো ইনপুট সিগনাল ওয়ান হলো প্লাস এর জন্য আর ইনপুট সিগনাল টু হলো মাইনাসের জন্য এই দুটোর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা যখন অ্যাম্পিফাই হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পিফায়ার এবং এটা হলো ডাবল ইন্ডেড ডাবল ইন্ডেড কেন কারণ আমরা দুটাতে ইনপুট সিগনাল প্রোভাইড করতেছি তাহলে এখন এত পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হলো অপএম এর একেবারে ফান্ডামেন্টাল বেসিক মানে ফান্ডামেন্টাল বেসিক অপএম কি অপএম হলো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা সিগনাল ইনপুট সিগন্যালের ওই সিগনালকে অ্যাম্প্লিফাই করে এখন এটার পারপাস কি কি এটা কি কি কাজে ইউজ হতে পারে এটা ফিল্টারিং এ ইউজ হতে পারে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন অর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন ইউজ হতে পারে অসিলেটর সার্কিট হিসেবে ইউজ হতে পারে এছাড়াও এটা অ্যাম্পলিফায়ার সার্কিট হিসেবে তো কাজ করতেছে তাছাড়া এটা পোলারিটিও চেঞ্জ করতে পারে কখন পোলারিটি চেঞ্জ হচ্ছে যখন আমরা ইনপুটটা মাইনাসে দিচ্ছি তখন আমাদের পোলারিটির বা ফেজের চেঞ্জ হচ্ছে আর প্লাসে দিলে ফেজের চেঞ্জ হবে না সেখানে অ্যাম্প্লিফাইড হবে তাহলে এইগুলো গেল এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো এই প্লাস ইনপুট এবং মাইনাস ইনপুট এইটার একটা নাম আছে প্লাস ইনপুটের একটা নাম আছে এবং মাইনাস ইনপুটের একটা নাম আছে দেখো এখানে আমি বলতেছি তাহলে অপেম আমরা কি দেখলাম দেখলাম দুটা টার্মিনাল একটা হলো আউটপুট টার্মিনাল এটা হলো ভি আউট এটা হলো ভি ওয়ান সাপোজ আর এটা হলো ভি টু তুমি প্লাস মাইনাস যে কোনো দিকেই দিতে পারো বইয়ে এখানে বইয়ে এখানে দেখো প্লাসটা উপরে দেওয়া আছে এটা যে প্লাস সবসময় নিচে দিতে হবে এটা না তুমি প্লাস প্লাস উপরে উপরে নিচে এটাও হইতে পারে অথবা মাইনাস উপরে প্লাস নিচে সেটাও হইতে পারে কোনো সমস্যা নেই মানে এটা কোনো থাম রুল না যে প্লাস সবসময় উপরে থাকবে আর মাইনাস সবসময় নিচে থাকবে মাইনাস উপরে দিয়ে প্লাস নিচে দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে মনে করো আমি মাইনাসটা উপরে দিলাম আর প্লাসটা নিচে দিলাম হইতে পারে এটা অথবা প্লাস উপরে মাইনাস নিচে সেটাও হইতে পারে কোনো প্রবলেম নাই আউটপুট সেম আসবে তাহলে এই মাইনাস ইনপুট আর প্লাস ইনপুট আমরা সিঙ্গেল ইন্ডেট দেখলাম ডাবল ইন্ডেট দেখলাম বা ডিফারেন্সিয়াল দেখলাম এবং আমরা দেখলাম কি মাইনাস ইনপুট দিলে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে হবে বাট পোলারিটি বা ফেজ চেঞ্জ হবে আর প্লাস ইনপুট দিলে ইনপুট আর আউটপুট থাকবে অর্থাৎ কোনো চেঞ্জ হবে না যখন আমরা ইনপুট দিই এখন বিষয়টা হইলো যেটা সেটা আমরা এই ভি ওয়ান এবং ভি টু অর্থাৎ একটা মাইনাস আর একটা হলো প্লাস এই মাইনাস ইনপুট টার্মিনালটাকে মাইনাস ইনপুট টার্মিনাল যেটা মাইনাস ইনপুট এটার একটা নাম আছে ইনপুট যখন দিব মাইনাস উপরেও হইতে পারে পারে যদি মাইনাস দিলে নিচে হবে প্লাস সুতরাং মাইনাস ইনপুট এটাকে বলা হয় এই নামগুলা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে কিন্তু মাইনাস ইনপুট কে বলা হয় ইনভার্টিং ইনভার্টিং টার্মিনাল ইনভার্টিং মাইনাস ইনপুটকে বলা হয় ইনভার্টিং ইনপুট আর প্লাস ইনপুটকে বলা হয় প্লাস ইনপুটকে বলা হয় নন ইনভার্টিং আমি ডট দিলাম নন ইনভার্টিং ইনপুট তাহলে মাইনাস ইনপুট মাইনাস ইনপুট মানে হলো ইনভার্টিং প্লাস ইনপুট মানে নন ইনভার্টিং এখন মাইনাস কোথায় আছে যেদিকেই মাইনাস থাকে নিচে বা উপরে যেখানেই থাকুক না কেন মাইনাস যেখানে সেই ইনপুটের নাম হলো ইনভার্টিং ইনপুট প্লাস যেখানে সেই ইনপুটের নাম হলো নন ইনভার্টিং ইনপুট ইনভার্টিং মানে কি ইনভার্টিং মানে ইনভার্টিং শব্দটা আসতেছে কোথায় থেকে ইনভার্স থেকে ইনভার্স থেকে কেন আমরা বলতেছি দেখো মনে করো আমরা উপরে মাইনাস দিলাম ফর এক্সাম্পল উপরে মাইনাস নিচে প্লাস প্লাসটা আমরা গ্রাউন্ড করে দিলাম লাস্টটা গ্রাউন্ড করে দিলাম আর মাইনাসে আমরা একটা সাইন ওয়েভ ইনপুট দিলাম মনে করো এই সিগনালটা এই রকম তাহলে এখানে আউটপুটে কি হবে আউটপুটে মাইনাসে যেহেতু ইনপুট দেওয়া হয়েছে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছিল এমপ্লিফাইড হবে বাট পোলারিটি চেঞ্জ হয়ে গেল তাহলে এটাকে আমরা বলতেছি ইনভার্টিং কেন ইনভার্টিং এই যে এখানে কি ছিল এখানে ছিল হলো প্লাস এখানে মাইনাস আর এখন হয়ে গেছে কি মাইনাস প্লাস অ্যাম্পলিফাইড হয়েছে ঠিক আছে করবে কিন্তু যখন দিচ্ছি তখন পোলারিটিটা ইনভার্ট হয়ে যাচ্ছে তার মানে মাইনাসে ইনপুট মানে হলো ইনভার্টিং এখান থেকে মনে রাখতে পারো মাইনাস ইনপুটটার নাম হলো ইনভার্টিং আর প্লাসে হলো নন ইনভার্টিং মানে ইনভার্ট হবে না যেটাই ইনপুট সেটাই আউটপুট তখন সেটাকে আমরা বলছি নন ইনভার্টিং তাহলে এই দুটো ইয়ে খুব ভালো মতো মনে রাখতে হবে যে ইনভার্টিং কখন হয় আর নন ইনভার্টিং কখন হয় এবং কেন ইনভার্টিং বলতেছি এই যে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস ইনপুট দিলে ইনপুটের সাথে আউটপুটের পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেটা হলো ইনভার্টিং আর প্লাস ইনপুট দিলে সেটা চেঞ্জ হবে না আমরা যদি প্লাসের টাও ড্র করি এখানে আমরা যদি প্লাস ইনপুট দিই মনে করো এটা মাইনাস এটা হলো প্লাস আমরা মাইনাসটা সরাসরি গ্রাউন্ড করে দিলাম মাইনাসটা গ্রাউন্ড করা থাকলো আর প্লাসে আমরা একটা ইনপুট দিচ্ছি সাইন ওয়েব ইনপুট দিচ্ছি আমরা এখানে এই ইনপুট সিগনালটা মনে করো এইরকম এখান থেকে আমরা আউটপুট যখন দেখব এটা এখানে প্লাস এখানে এখানে ও প্লাস মাইনাস মাইনাস পোলারিটির কোনো চেঞ্জ হয়নি সিগন্যাল অ্যাম্পলিফাই হয়েছে তখন এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং অর্থাৎ তাহলে প্লাসে দিলে এখানে প্লাসে যখন ইনপুট ইনপুট দেব তখন সেটাকে বলা হচ্ছে নন নন ইনভার্টিং প্লাসে দিলে নন ইনভার্টিং আর মাইনাসে যখন আমরা ইনপুট দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ইনভার্টিং দিলে ইনপুটটা যখন আমরা মাইনাসে দিব সেটা হলো ইনভার্টিং ইনপুট আর প্লাসে দিলে নন ইনভার্টিং তাহলে অপেমের বেসিক আমরা দেখলাম এখন যেটা আছে সেটা হইলো আমরা চলে যাব অপ এর সরাসরি অ্যাপ্লিকেশনে আচ্ছা কমন মোড অপারেশন কি সেটা একটু আমাদের জানতে হবে কমন মোড অপারেশন কমন মোড রিজেকশন কি সেটা একটু বুঝতে হবে দেখো আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কখন বললাম ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বললাম যে আমরা যখন মাইনাস এবং প্লাস দুটাতেই যখন অ্যাট এ টাইম ইনপুট দিব এটা হলো ভি ওয়ান মনে করো এটা হলো ভি টু সাপোজ আর এটা হলো আমাদের আউটপুট তো এখানে অ্যাকচুয়ালি হবে হবে কি এই দুটোর ডিফারেন্স এই ডিফারেন্স কি এই দুটোর ডিফারেন্স হলো প্লাস থেকে মাইনাসটা বাদ অর্থাৎ ভি টু থেকে ভি ওয়ান বা আমরা যদি প্লাসে ভি ওয়ান দিতাম মাইনাসে ভি টু দিতাম তাহলে ভি ওয়ান থেকে ভি টু হইতাম আমরা প্লাস থেকে বাইনাসটা বাদ দিব তাহলে এই এইটা যে এটা এই দুটো ডিফারেন্সটা যখন অ্যামপ্লিফাই হয় আউটপুটে পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার আমরা পড়তেছি আমরা এখন যে টপিকটা ডিসকাস করতেছি সেটা হলো কমন মোড অপারেশন কমন মোড অপারেশন তো এটা এটা এখন যেটা ড্র করা হয়েছে এটা হলো ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার এখন ডিফেন্সিয় এমপ্লিফাইয়ের কাজ কি যে দুটো ইনপুটের ডিফারেন্সটা এমপ্লিফাই হবে আউটপুট এমপ্লিফাই হিসেবে যাবে কিন্তু মনে করো ভি ইকুয়াল ধরো ভি ইকুয়াল ভি ওয়ান এবং ভি হলো সমান তাহলে ভিডিও ইকুয়াল কত হবে জিরো হবে তাহলে এই যে অ্যাকচুয়ালি এই অর্থাৎ প্লাসে যে ইনপুট দেওয়া হচ্ছে মাইনাসেও সেই ইনপুট তার মানে দুটাতে ইনপুটটা কমন আছে যখন দুটাতে সেম ইনপুট দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে কমন মোড অপারেশন দুটা ইনপুট টার্মিনালে অর্থাৎ ইনভার্টিং এবং নন ইনভার্টিং এ যখন সেম ইনপুট আমরা দিব তখনই সেটাকে বলা হচ্ছে কমন মোড অপারেশন এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফারেন্সটা হলো জিরো হয়ে যাচ্ছে এখন ইনপুটটা ইনপুটটা কি ইনপুটটা এই ক্ষেত্রে হল ডিফারেন্স এখন ডিফারেন্স যদি জিরো হয় অর্থাৎ ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে তুমি আউটপুট কি পাবা সেই ক্ষেত্রে তুমি আউটপুটও পাবা হল জিরো জিরো এই জন্য যেটা করা হয় যে অলওয়েজ কমন মড সিগনালগুলা গুলো অ্যাভয়েড করা হয় কমন মড সিগনাল ইনপুটে যেন কোনো কারণে না আসে অর্থাৎ ডিফ ডিফারেন্সিয়াল দুটা ইনপুট টার্মিনালে যেন কখনো সেম ইনপুট না আসে এটা অলওয়েজ রিজেক্ট করা হয় বা রেস্ট্রিকশন দেওয়া হয় যেন কমন মোড সিগনাল কখনোই ইনপুটে না অ্যারাইজ করতে পারে তো এই যে এই যখন দুটা ইনপুট সেম হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কমন মোড অর্থাৎ সেটা ডিফারেন্সিয়াল আর থাকতেছে না কারণ ডিফারেন্সিয়াল থাকতেছে না কেন দুটা ইনপুটে সেম ইনপুট হওয়ার দুটাতে সেম ইনপুট দেওয়ার কারণে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা জিরো হয়ে যাচ্ছে ডিফারেন্স যখন জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ ইনপুট জিরো হয়ে যাচ্ছে ইনপুট জিরো হলে আউটপুটও জিরো হয়ে যাচ্ছে তো এখন আউটপুট যদি জিরো হয় তাহলে তো ওটার নাই দরকার নাই আমরা তো চাই কোনো আউটপুট পাওয়ার জন্য আউটপুট কিন্তু আমরা দেখতেছি আউটপুট জিরো হয়ে যাচ্ছে তো এই জন্য এই কমন মোড সিগনালগুলা অলওয়েজ অ্যাভয়েড করা হয় এই কমন মোড সিগন্যাল অ্যাভয়েড করার জন্য অ্যাকচুয়ালি একটা টার্ম আছে সেটা হলো সি এম

সিএমআর তাহলে আমাদের সিএমআরআর এর সিএমআরেশনটা জানতে হবে যে সিএমআরআর কি সেটা একটু আমরা জেনে নিই সি এম আর সিএমআর এডি এডি বাই এসি এডি বাই এসি সি এম আর হইল কমন মোট রিজেকশন রেশিও হইল এডি বাই এসি তাহলে আমাদের এডি এবং এসি কি এটা জানতে হবে অর্থাৎ অথবা এটা এডিএম বাই ডিফারেন্সিয়াল মোড বাই কমন মোড এই ডি ও বলা হয় এডিএম বাই এসিএম সি এম এডিএম মানে এডিএম মানে ডিফারেন্সিয়াল মোড এসিএম মানে কমন মোড ডিফারেন্সিয়াল মোড কখন যখন ভি ওয়ান ভি টু ভিন্ন হবে আর কমন মোড কখন যখন দুটো ইনপুট এর সেম ইনপুট দুটো ইনভার্টিং এবং নন ইনভার্টিং অর্থাৎ মাইনাস এবং প্লাসে যখন সেম ইনপুট দেওয়া হবে তখন সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল সরি সেম ইনপুট থাকলে কমন মোড আর ভিন্ন ইনপুট থাকলে ডিফারেন্সিয়াল মোড তাহলে সি এম এর ডেফিনিশন কি আমরা দেখতেছি এডিএম বাই এসিএম এখন এডিএম কি আর এসিএম কি এটা আমাদের একটু বুঝতে হবে তো তার আগে আমরা বুঝবো হলো গেইন আগে এই গেইন কি গেইন হলো আউটপুট বাই ইনপুট আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ বা আউটপুট বাই ইনপুট এটাকে বলা হচ্ছে গেইন তাহলে গেইনের রেশিও কি ইনপুটে আমি কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি আর আউটপুটে কি পরিমাণ ভোল্টেজ পাইতেছি এই দুটো যে রেশিও এই রেশিও বলা হচ্ছে অর্থাৎ আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ কে বলা হচ্ছে গেইন ফর এক্সাম্পল আমরা মনে করো একটা অপ একটা অপেম আমরা ইনপুট দিলাম অপ এর ইনপুট মনে করো দুই আর আচ্ছা এইভাবে না দেখা এইভাবে দেখালে একটু কনফিউজ হয়ে যেতে পারো এইভাবে মনে করো এটা হলো একটা অপ মানে আমি ব্লকে দেখাইতেছি হ্যাঁ সিম বলে না ব্লকে মনে করো এটা হলো একটা অপেম অপেম ইনপুট দি দেওয়া আছে सपोज 2 ভোল্ট আউটপুট পাওয়া গেল মনে করো 4 ভোল্ট ফর एग्जांपल 4 ভোল্ট না আমরা আরো বড় বড় করে দিচ্ছি 4 ভোল্ট না মনে করো আউটপুট পাওয়া গেছে 8 ভোল্ট তাহলে আমরা গেইন লিখবো a ইকুয়াল এটা হলো vi ইনপুট হলো আমাদের 2 ভোল্ট আর এটা ভি নোট হলো আউটপুট সমান সমান হলো আট ভোল্ট তাহলে গেইন গেইন হলো ভিনট বাই আই অর্থাৎ আট ভোল্ট আট বাই দুই মানে গেইন হলো এখন গেইন হলো চার গেইন এর কোন ইউনিট নাই গেইন হলো ইউনিটলেস উপরেও এই উপরে আট ভোল্ট নিচে দুই ভোল্ট ভোল্ট কাটা আটকে দুই দ্বারা ভাগ করলে চার তাহলে গেইন হলো চার ভোল্ট সরি গেইন হইল চার ভোল্ট না তাহলে গেইন কি কোন একটা সিস্টেমের গেইন হইল আউটপুট বাই ইনপুট এখন অপএম এর গেইন বলতে বোঝাইতেছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ তাহলে এখানে এ ডি এম দ্বারা বোঝানো হচ্ছে ডিফারেন্সিয়াল মডের গেইন অর্থাৎ একটা অপএম যখন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে সেই অবস্থায় তার গেইন আর যদি কমন মোড হিসেবে কমন মোড হিসেবে কাজ করে সেই অবস্থায় তার গেইন এই এই যে গেইনের রেশিও এই গেইনের রেশিওটাকে বলা হচ্ছে সি এম আর আর কমন মোড রিজেকশন রেশিও অর্থাৎ ডিফারেন্সিয়াল মোড মানে হলো আমি ডিএম বুঝাইতেছি ডিফারেন্সিয়াল মোড বলতে সংক্ষেপে লিখতেছি আমি ডিএম মাইনাস প্লাস এটা হলো ভি নট এটা হলো ভি ওয়ান আর এটা মনে করো ভি টু আচ্ছা এটা হলো ডিফারেন্সিয়াল মোড মনে করো এখানে ভি ওয়ান নট ইকাল ভি টু ভি ওয়ান নট ইকাল ভি টু তাহলে এটা হলো ডিফারেন্সিয়াল মোড ভি ওয়ান নট ইকুয়াল ভি টু এটা হলো ডিফারেন্সিয়াল মোড আর সিএম কি মানে হলো কমন মোড কমন মোড কখন ওই একই সার্কিট সেম মনে করো এটা হলো মাইনাস ভি ওয়ান আর এটা হলো ভি টু এটা হলো ভি এই ক্ষেত্রে মনে করো ভি ওয়ান সমান সমান হলো ভি টু মানে দুটা ইনপুট সেম তাহলে সেটা হলো কমন মোড এটা হলো ডিফারেন্সিয়াল মোড সেটা হলো কমন মোড এখন এই ডিফারেন্সিয়াল মডের অবস্থায় যে গেইন ইনপুট আর আউটপুট এর যে রেশিও সেটা হলো এডিএম আর কমন মোডের যে গেইন সেটাকে আমরা বলতেছি এসি এম তাহলে অ্যাকচুয়ালি ডিফেন্সিয়াল মডের গেইনটাকে বলা হচ্ছে এডিএম আর কমন মোডের গেইনটাকে বলা হচ্ছে এসি এম আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাইনি সেটা হলো অপএম এর ইনপুট যে টার্মিনালেই দেওয়া হোক না কেন অপএম এর আউটপুটটা হলো ইনপুট ধরো মাইনাস এটা হলো প্লাস অপএম এর আউটপুটটা ডিপেন্ড করে হলো ভি নোট ইকুয়াল এ ইনটু ভি আই ভি নোট ইকুয়াল এ ইনটু ভি আই ভি নোট হলো আউটপুট ভোল্টেজ এ হলো গেইন ভি আই হলো ইনপুট কারণ কি আমরা গেইনের ডেফিনিশন কি জানি গেইন হলো গেইন হলো আমাদের গেইন হলো আউটপুট বাই ইনপুট গেইন হলো আউটপুট বাই ইনপুট তাহলে যে কোনো অপেমের এর গেইন হলো অপেম এর গেইন হলো হলো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ বা আউটপুট সেটা ইনভার্টিং ইনপুট দাও বা নন ইনভার্টিং ইনপুট দাও আউটপুট ইকুয়াল হলো গেইন ইনটু ইনপুট অপেমের এর ক্ষেত্রে যে কোন অপ সার্কিটের আউটপুট হলো গেইন ইনটু ইনপুট গেইন কি গেইন হলো আবার আউটপুট বাই ইনপুট ভোল্টেজ যাই হোক তাহলে এখানে যেটা দেখতেছ ডিফারেন্সিয়াল মডেল এটা হলো অ্যাকচুয়ালি এটা হলো ভিডি মানে কি ভিডি মানে ভি ভি এর যে ডিফারেন্সটা সেটা ভিডি ভিডি মানে হলো ভিডি এই যে এখানকার ভিডি এখানে যে ভিডি দেখলাম সেটা হলো নন ইনভার্টিং এর মাইনাস ইনভার্টিং এর ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে ডিফারেন্সিয়াল কে এ ডি এম হলো ভিনট বাই ভিডি আর এখানে কি ভিনট কি ভিনট হলো এ সি এম এসিএম ইন্টু এসি এম ইন্টু ভিডি যদিও এই ক্ষেত্রে ভিডি জিরো কারণ ভিডি জিরো কেন কারণ ভি ওয়ান ভি টু তো সমান এই যে এখানে লিখে রাখছি ভি ওয়ান টু ইকুয়াল তাহলে ভিডি জিরো সেই ক্ষেত্রে আউটপুট ও জিরো কিন্তু কমন মডে দেখা গেছে যে কিছু ইন্টারনাল ভোল্টেজের কারণে ইন্টারনাল কিছু কারণে আউটপুট জিরো না হয়ে খুবই অল্প অ্যামাউন্টের একটা আউটপুট পাওয়া যায় যার কারণে কমন মডেরও একটা গেইন পাওয়া যায় কিন্তু সেই গেইনটা খুবই কম এটা অ্যাকচুয়ালি জিরো হলেই ভালো ভিনরটা জিরো হলেই ভালো কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা জিরো হয় না খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা ভোল্টেজ পাওয়া যায় তাহলে এই যে ডিফারেন্সিয়াল মডের যে গেইনটা সেই গেইনটাকে বলা হচ্ছে এডিএম আর কমন মডের যে গেইনটা সেই গেইনটাকে বলা হচ্ছে এসিএম এখানে অপএম এর আউটপুট অলওয়েজ হলো গেইন ইনটু ইনপুট সেটা ডিফারেন্সিয়াল হোক কমন মড হোক সিঙ্গেল ইনডেট হোক নন ইনভার্টিং ইনভার্টিং যেটাই হোক না কেন এটা হলো থাম্প রুল যে আউটপুট ইকুয়াল গেইন ইনটু ইনপুট এবং গেইনের ডেফিনিশন তো আমরা জানি ভি নট বাই ভি ওয়ান আচ্ছা তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে সিএমআরআর কমন মড রিজেকশন রেশিও এটা অ্যাকচুয়ালি এডিএম বাই এ সি এম ডিফারেন্সিয়াল মড গেইন বাই কমন মোডের গেইন এখন এই সিএমআরআর কে যদি আমরা তে প্রকাশ করি সি এম আর ইন ডিবি ডিবি মানে কি জানো তো ডিবি কখন লেখা হয় লগে যখন আমরা লগ এ লিখি তখন আমরা ডিবি লিখি তাহলে ডিবিতে হলো আর ডিবি হলো এম এটা এডিএম বাই এসিএম অর্থাৎ লিনিয়ার স্কেলের যে ভ্যালু সেটাকে যদি টোয়েন্টি লগ টেন বেজে কনভার্ট করো তাহলে তুমি সিএমআর মান ডেসিভেলে পাবা ডিবি মানে হলো ডেসিবেল ডেসিবেল অলওয়েজ লগ এর ক্ষেত্রে লেখা হয় তাহলে সি এম আর আর কমন মোড রিজেকশন রেশিও ইন ডিবি বা লগ স্কেলে হলো টোয়েন্টি লগ টেন এই রেশিওটা এডিএম বাই এসি তাহলে এটা হলো সি আর এবং সি এর মান যত বেশি হবে কমন মোড সিগনাল তত রিজেক্ট করা যাবে কমন মোড রিজেকশন রেশিও অর্থাৎ তুমি সি এর মান যত বেশি রাখতে পারবা ততই ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সিএম আর আর দেখলাম এখানে সিএম আর আর এর ছোট ছোট কিছু এক্সাম্পল মনে হয় এই যে কমন মোড এই যে এখানে দেখো না এই যে কমন মোড রিজেকশন রেশিও এডি এটা ডিএম দেয়নি এডিএম বাই সিএম কমন মোড রিজেকশন রেশিও এডি বাই এসি এডি বলতে ডিফারেনশিয়াল কি এসি বলতে এতো আর এই যে সিএম আর আর ইন লগারিদমিক স্কেলে বা ডিবি স্কেলে এই যে এখানে ডেসিবেল লিখছে দেখো 20 log 10 এডি বাই এসি

এখন এই যে এই দুটোর যে ডিফারেন্স এই দুটার ডিফারেন্স কিন্তু ওয়ান ওয়ান মিলি ভোল্ট কারণ কি কারণ ভিডি ইকুয়াল কত ভিডি ইকুয়াল প্লাস এট মাইনাস মাইনাস এট প্লাস এট কত জিরো পয়েন্ট ফাইভ জিরো অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি এখানে প্লাস এর ইনপুট প্লাসটা উপরে দেওয়া হয়েছে নো প্রবলেম ভিআই ওয়ান মাইনাস ভিআই টু ভি আই ওয়ান মাইনাস ভি আই টু এখন ভি আই ওয়ান কত জিরো পয়েন্ট ফাইভ

বাই এখানে ভি সরি এখানে ভিডি ভিডি তাহলে কত হবে আটকে কে আট ভোল্ট কে ওয়ান মিলি দ্বারা ভাগ করতে হবে এই আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে সরি তোমাদের আবার কাল আগামী দিনে ক্লাস হবে আজকে এই পর্যন্ত আমাদের রেকর্ড গুলা

স্যার আপনি বললেন না বুধবার তাহলে পরীক্ষা হবে আমি কইছি আচ্ছা আগামী কালকে দিবা না পরের উইকে দিবা তাহলে পরের উইকে দিলেই ভালো হয় স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি আরেকটা নেবেন হ্যাঁ অ্যাসাইনমেন্ট আরেকটা নিব এই অপএমপি এর উপরে আর একটা ক্লাস নিয়ে বা দুটো ক্লাস নিয়ে অপএমপি এর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট নিব স্যার তাহলে আমাদের এক্সামটা হচ্ছে শনিবারের দিন দিয়ে দেন শনিবারে স্যার আপডেট ওকে ঠিক আছে শনিবারই তাহলে তোমরা 1 ঘন্টার একটা एग्जाम দিয়ে দাও জি স্যার শনিবারে যে কোনো টাইম দিতে পারেন আমাদের অসুবিধা নেই শনিবারে তো অফ আচ্ছা ঠিক আছে মাহরিন তুমি আমাকে একটা জি স্যার তুমি আমাকে একটা সুইটেবল টাইম জানাই দিও তাহলে শনিবারই দিনই আমাদের এসে ইয়েটা দিয়ে দিব আর মাহরিন তুমি আইডি গুলো নিয়ে নাও জি স্যার ওকে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ ক্লাস ট্যাগার্ডগুলো একটু দিয়ে দিন হ্যাঁ স্যার আজকের রেকর্ডটাও তো অফ করা হয়নি এটা অটো অফ হয়ে যাবে ক্লাস শেষ করে দিলে অটো অফ হয়ে যাবে স্যার রেকর্ডের লেন্থটা অনেক বেশি বেশি হয়ে যায় স্যার এটা হচ্ছে প্রবলেম ও অনেক প্রবলেম হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমি ল্যাপটপটা অন করে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি না ওকে তো ঠিক আছে তাহলে তোমরা সবাই লিভ নাও হ্যাঁ সবাই লিভ নিয়ে নিছে ও হ্যালো নাইম